অ্যাডোবি ফটোশপ 2023 নতুন ভার্সনটা কিন্তু 18 অক্টোবর 2022 সালে কিন্তু রিলিজ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সফি 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আর সাথে আছি আমি আপনাদের টিচার সফি আহমেদ। দেখুন, গত 18 অক্টোবর 2022 সালে কিন্তু অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের 2023 যে ভার্সনটা আছে সেটা কিন্তু রিলিজ করে দিয়েছে। আর আপনারা যারা প্রিমিয়াম অ্যাডোবি ফটোশপ ব্যবহার করেন তাদের কাছে কিন্তু আপডেটটাও চলে এসেছে, অলরেডি আমার কাছেও চলে এসেছে। আর যাদের কাছে অ্যাডোবি ফটোশপ 2022 এটা নাই, তাদের কাছে কিন্তু এই আপডেটটা আসে নাই। তারা হয়তো মনে করতে পারেন যে আমরা এটা আসলে কীভাবে ব্যবহার করব। এক হচ্ছে যে আপনারা অ্যাডোবি আইডি থেকে বা অ্যাডোবি যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু একটা ট্রায়াল ভার্সন আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, অথবা প্রিমিয়ামও নিতে পারেন, অথবা আপনি যদি সেটাকে একদম ফ্রি ব্যবহার করতে চান, আপনার কম্পিউটারে ইউজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যেটা করতে হবে একটা ক্র্যাক সফটওয়্যার যেগুলো আছে সেগুলো ডাউনলোড করে আপনাদের ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ভালোভাবে কাজ নাও করতে পারে, তবে সবসময় আপনারা মনে রাখবেন এবং সবসময় আপনাদের মাথায় রাখবেন যাতে একটা প্রিমিয়াম জিনিস নিতে পারেন। যদি প্রিমিয়াম জিনিস একটু টাকা দিয়ে নিলেও যেটা হয় এটা কিন্তু ভালোভাবে আপনারা কাজটা করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যেটা করতে পারেন, আমি কিন্তু আমার কম্পিউটার স্ক্রিনে আপনাদের দেখাতে পারবো না, কারণ এটা হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বাইরে। এই জন্য আমি আপনাদেরকে একটু বলছি যে অ্যাডোবি ফটোশপ 2023 যে নতুন ভার্সনটা এসেছে সেটা যদি আপনি একদম ফ্রি আপনার কম্পিউটারে ইউজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি যেটা করতে পারেন, একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা হচ্ছে যে আমি ইচ্ছা করলে দেখিয়ে দিতে পারতাম কিন্তু আমার ইউটিউব চ্যানেলে প্রবলেম হবে এই জন্য আপনাদের দেখাচ্ছি না। যদি আপনাদের তবু কারো প্রয়োজন হয় আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি একদম ভালোভাবে আপনাদের দেখিয়ে দেবো। আর একটু সামান্য বলে নিই, এটা হচ্ছে গ্যাট ইনটু পিসি নামে একটা ওয়েবসাইট আছে, আমি বেশিও বললাম না, গ্যাট ইনটু পিসি নামে একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে ঢুকে আপনি যদি অ্যাডোবি ফটোশপ 2023 এটা লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু চলে আসবে। এটা সব বিষয় কিন্তু এখানে খুব ভালোভাবে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে ওইখান থেকে ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। তাও যদি না বুঝেন তাহলে তো বললামই যে আমাকে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব পার্সোনালি আপনাদেরকে হেল্প করার জন্য। আর একটা বিষয় হচ্ছে যে অ্যাডোবি ফটোশপ 2023 যেটা রিলিজ হয়েছে 18 অক্টোবর 2022 সালে, গত 18 অক্টোবর, সেটা আসলে যেটা হচ্ছে আপনি ফ্রি ডাউনলোড করে ইনস্টল করে সেটা ব্যবহার করতে চান, আপনার কম্পিউটারে ইউজ করতে চান, সেটা কিন্তু আসলে কম্পিউটারে যদি আপনার ইন্টারনেট কানেকশান লাগানো থাকে তাহলে কিন্তু সেটা ইউজ করতে পারবেন না। সেই ক্ষেত্রে অ্যাডোবি আইডি এবং অ্যাডোবির ওয়েবসাইটের সাথে সেটা যেটা হবে কানেক্টেড হয়ে যাবে এবং আপনার এটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, মানে কোনো ধরনের কাজই হবে না। তবে আপনি যদি যখন এটা ব্যবহার করবেন, ওপেন করবেন, তখন যদি আপনার কম্পিউটারের ইন্টারনেট কানেকশানটা বন্ধ করে দেন তাহলে কিন্তু খুব সহজেই এবং কয়েকদিন পর্যন্ত আপনি খুব ভালোভাবেই অ্যাডোবি ফটোশপ 2023টা চালাতে পারবেন। আর যদি ইন্টারনেট কানেকশানটা দেওয়া থাকে তাহলে অ্যাডোবির যে সার্ভার আছে সেইখানে এটার কানেক্ট হয়ে যাবে, তারপর এটা বন্ধ হয়ে যেতে পারে। বন্ধ না হলেও আপনার এখানে যে নতুন ফিচার্সগুলো এসেছে সেগুলো কিন্তু আপনি ভালোভাবে ব্যবহার করতে নাও পারেন। আর অ্যাডোবির নতুন যে ফিচারগুলো এসেছে সেটা হচ্ছে যে ফটোশপ সিলেকশন ইম্প্রুভমেন্ট এসেছে, সিলেকশনের ক্ষেত্রে অনেকটা ইম্প্রুভমেন্ট এসেছে। তারপর আরেকটা যেটা আপডেট এসেছে সেটা হচ্ছে ওয়ান ক্লিক ডিলিট অ্যান্ড ফিল। এটা আগে যেটা আমরা কন্টেন্ট অ্যাওয়ার ফিল দিয়ে করতাম সেটা কিন্তু আরও বেশি উন্নতভাবে এবং স্মুথভাবে করার জন্য কিন্তু আমরা ওয়ান ক্লিক ডিলিট অ্যান্ড ফিল এই আপডেটটা এসেছে, এটার মাধ্যমে আমরা করতে পারি। তারপর আরেকটা বেটা ভার্সন যেটা ছিল লাইভ গোশন ব্লার, সেটা কিন্তু মোটামুটি এখন চলে এসেছে, এটা কিন্তু আমরা ব্যবহার করে দেখতে পারবো। এটা বেটা ভার্সন এখনও রয়েছে, এটা কিন্তু আসলে একদম রিলিজ এখনও করে নাই। তারপর হচ্ছে লাইভ গ্রেডিয়েন্টস, এটাও কিন্তু বেটা ভার্সনই রয়েছে, এটাও কিন্তু এখনও ফুলফিল রিলিজ কিন্তু এখনও হয়নি, তবে এটাও কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো। আর আপনাদের নিউরাল ফিল্টারসটার কথা তো একটু আগেই বললাম, এটা কিন্তু অনেক ভালোভাবে কাজ করে। এটা যখন এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো, শুধু এটাই না, আপডেটসগুলো আসলে কিভাবে কাজ করে সেটা নিয়ে আমি একটা ভিডিও কিন্তু পরবর্তীতে বানাবো। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু ইচ্ছে করলেই খুব সহজেই আপনার কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ 2023 এটা কিন্তু ইউজ করতে পারেন। আর এটা ইউজ করার জন্য অবশ্যই অ্যাডোবি আইটি থেকে এটা ট্রায়াল ভার্সন নামিয়ে নেবেন, অথবা যেটা করবেন এটাকে প্রিমিয়াম কিনে নেবেন।
সবচেয়ে ভালো হয় এটাকে প্রিমিয়াম কিনে নেওয়ার জন্য। আর যদি অন্যভাবে ইউজ করতে চান সেটা তো আমি ভিডিওর মাঝে বলেই দিলাম, সেটা আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই ততটা জানানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করা, যে অ্যাডোবি ফটোশপ 2023 নতুন ভার্সনটা কিন্তু 18 অক্টোবর 2022 সালে কিন্তু রিলিজ হয়ে গেছে। সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো, এবং অবশ্যই এই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে যারা ফটোশপ লাভার আছে, যারা গ্রাফিক্স ডিজাইনার আছে, তারা তাদের নতুন আপডেট সমৃদ্ধ তাদের এই ভার্সনটা ব্যবহার করতে তাদের সুবিধা হয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে আপনার এখানে ভিডিওগুলোর নোটিফিকেশান আকারে চলে যাবে। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।